আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গত ক্লাসে, জুম ক্লাসে তোমরা উপস্থিত ছিলে খুব অল্প সংখ্যক। তো যারা কিনা উপস্থিত এখনো হতে পারোনি, অনেকে গ্রামে আছো, গ্রাম থেকে এখন আসতে পারো নাই, তো বা ঈদ পরবর্তী যে অনুষ্ঠানগুলো, মানে আত্মীয় স্বজনের বাসায় বেড়ানো, সেটা মনে হয় এখনো অনেকের শেষ হয়নি, এর জন্য হয়তো উপস্থিতিটা একটু কম ছিল। তো আশা করছি সবাই উপস্থিত থাকবে। তো চলো আমরা পড়া শুরু করছি। আমরা অধ্যায় একে ছিলাম, তাই না? মনে আছে সবার পড়া, না ভুলে গিয়েছ? আমি একটু রিপিট করছি। অধ্যায় একে আমরা লাস্ট যেটা পড়েছিলাম ঈদের আগে, সেটা হচ্ছে পাঠ 7 ও 8, পূর্ব ও পশ্চিম, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য। আমরা এই পর্যন্ত পড়েছিলাম, এখানে আমরা পড়েছিলাম যে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য করা হতো সেগুলো পড়েছিলাম, যেমন রাজনৈতিক বৈষম্য, প্রশাসনিক বৈষম্য, সামরিক ক্ষেত্রে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্য। বৈষম্য মানে কি? ভেদাভেদ, পার্থক্য করা, ভেদাভেদ করা। তো আজকে আমরা পড়ব বৈষম্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। আজকে আমাদের হচ্ছে, আজকে হচ্ছে 20 তারিখ, আজকে হচ্ছে তোমার, আজকে হচ্ছে আমাদের 13তম ক্লাস। তো বৈষম্যের প্রতিক্রিয়া, এই যে পাকিস্তান, পূর্ব, তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য ছিল সেগুলোর বিরুদ্ধে আমাদের, সেগুলোর বিষয়ে আমাদের বাঙালিদের কি মতামত ছিল, বাঙালিদের মনোভাবটা কি ছিল, সেটাই আমরা পড়ব। তো দেখো এখানে, বাঙালি লড়াকু জাতি মুঘল ব্রিটিশ আমলে বাঙালি অন্যায়ের প্রতিবাদ করেছে। পাকিস্তান সরকারের বৈষম্যমূলক আচরণও বাঙালি জাতি কখনো মুখ বুজে সহ্য করেনি। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা পাকিস্তান বিরোধী আন্দোলনের সূচনা করে। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলিম লীগকে পরাজিত করে। এতে বাঙালি প্রথমবারের মতো স্বল্প সময়ের জন্য সরকার গঠনের সুযোগ পায়। আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্ররা শিক্ষা আন্দোলনের মাধ্যমে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু করে। 60-এর দশকে সাহিত্য সম্মেলন, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে আইয়ুব বিরোধী তৎপরতা চালানো হয়। 1961 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে সাংস্কৃতিক জাগরণ ঘটে। একই বছর, এটা খেয়াল রাখবে, একই বছর বলতে বোঝানো হচ্ছে 1961 সালে, একই বছর বলতে বোঝানো হচ্ছে 1961 সালে। আর 1961 সালেই ছায়ানট নামে সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। এটা মনে রাখবা যে ছায়ানট কি, ছায়ানট হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন। আর এটি কত সালে গঠন করা হয়? 1961 সালে। আচ্ছা, এই সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হলে বাঙালির সঙ্গীত চর্চা ও বিভিন্ন উৎসব পালনের মাধ্যমে সাংস্কৃতিক আন্দোলন জোরদার হতে থাকে। পুরো 60-এর দশক জুড়ে চলে সাংস্কৃতিক স্বাধিকারের আন্দোলন। 1966 সালে 6 দফার দাবি উত্থাপনের মাধ্যমে বৈষম্য দূরীকরণ সহ বাঙালি নিজেদের দেশ চালানোর পরিকল্পনা পেশ করে। বাঙালির এই দাবি সরকার প্রত্যাখ্যান করলে শুরু হয় 6 ও 11 দফা ভিত্তিক আন্দোলন। এই ছিল বৈষম্যের প্রতিক্রিয়া। আরো আছে, এরপরে কি হয়েছিল দেখো। গণ আন্দোলনের চাপে ঐতিহাসিক আগরতলা মামলা অর্থাৎ রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য প্রত্যাহার করে আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন। 1970-এর নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। আওয়ামী লীগের এই নিরঙ্কুশ বিজয়েই মূলত স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে যায় বাঙালি। পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে নানা ষড়যন্ত্র ও কালক্ষেপণ করতে থাকে, শুরু করে নানা টালবাহানা।
1971 সালের 25 মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, চালায় হত্যাযজ্ঞ। পাকিস্তানি বাহিনী কর্তৃক রাজারবাগ পুলিশ লাইন্স আক্রান্ত হলে পুলিশ লাইন্স বেইস হতে আক্রমণের সংবাদ তার বার্তার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধুকে বন্দী করা হয় ওই রাতেই, অর্থাৎ 26 মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় মুক্তিযুদ্ধ, শেষ পর্যন্ত 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে পাকিস্তানিদের 24 বছরের শোষণ আর বৈষম্যের অবসান ঘটায় বাঙালি। ফলে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। আমরা এই সম্পূর্ণটা কিন্তু আগেই পড়েছি, সম্পূর্ণ অধ্যায় যেটা পড়েছি মনে করো সেটারই একটা সার সংক্ষেপ কিন্তু এই প্রতিক্রিয়াটা। আচ্ছা দেখো, এখানে একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধুকে 25 মার্চ রাতের মধ্যরাতে বঙ্গবন্ধুকে যখন বন্দী করা হয় সেটার একটা চিত্র দেখো। আর এখানে কিছু কাজ দেয়া আছে। কাজ এক, তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিরা যেসব ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করেছিল তার একটি তালিকা। এই যে বৈষম্যগুলো পাঠ 7-8 যেগুলো আছে, এই যে বৈষম্যগুলো, এটি প্রত্যেকটা পয়েন্ট ঠিক আছে, এই যে এগুলো। আচ্ছা, কাজ দুই, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যের তুলনামূলক চিত্র দেখাও। এখন চিত্র করতে গেলে অনেকে কি করে, ছবি তুলে অঙ্কন করে রেখে দেয়। সেই অঙ্কনের চিত্র নয়, এটা হচ্ছে অবস্থাটা তোমাকে তুলে ধরতে হবে, সেই চিত্র। তো তোমরা যে সামরিক অর্থনৈতিক ক্ষেত্রে তোমরা এটা লিখবে, যে সামরিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে এটা লিখবে, এই চিত্র আঁকবে না। আমি বারে বারে বলছি, এই চিত্র বলতে এখানে যে তুলনামূলক চিত্র বলেছে, এই চিত্র বলতে চিত্র অঙ্কন না, অঙ্কনকে বোঝানো হয়নি, আঁকাকে বোঝানো হয়নি, সার্বিক পরিস্থিতিটাকে লিখার মাধ্যমে বোঝানো হয়েছে। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্যের ক্ষেত্রগুলো চিহ্নিত করো। আচ্ছা, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক, এটা সাংস্কৃতিক আর এখানে হচ্ছে রাজনৈতিক। পশ্চিম পাকিস্তানিদের নিপুণ ও বৈষম্যের ফলাফল কি হলো তার ধারণা, এই যে এইটাই বৈষম্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া, এটাই হচ্ছে এর ফলাফল। আচ্ছা, এই ছিল আমাদের অধ্যায় এক। আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বাঙালি কিভাবে স্বাধীন হয় সেটা জানলাম। এখন আমরা কিছু অনুশীলনী কাজ করব। বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেখো। পাকিস্তান গণপরিষদে কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন? ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরেও দেশে ঐক্য প্রতিষ্ঠা না হওয়ার কারণ কি, এটা কে বলতে পারবে? এটা হচ্ছে তিনটাই হবে ঘ। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। রিমি মনোযোগ দিয়ে টেলিভিশনে একটি অনুষ্ঠানের দৃশ্য দেখছিল। একজন নেতা বলিষ্ঠ কণ্ঠে ছাত্র শিক্ষকদের সমাবেশে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে ঘোষণা দেন। ছাত্ররা না 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 ধ্বনিতে প্রতিবাদ জানাচ্ছে। উদ্দীপকের বর্ণিত নেতার বক্তব্য কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? হচ্ছে রাষ্ট্রভাষা। উক্ত আন্দোলনের গুরুত্বপূর্ণ অর্জন কোনটা হবে, চারের বলতো, চারের ঘ হবে, তিনটি হবে। আচ্ছা, এখানে আমরা একটা বহু নির্বাচনী প্রশ্ন তো দেখতে পাচ্ছি, সৃজনশীলটিও আমরা দেখি, উদ্দীপকটি সবাই পড়ো। বহরমপুর অঞ্চলের মানুষ তাদের চেয়ারম্যানের স্বৈরাচারী মনোভাব ও কার্যকলাপে অতিষ্ঠ হয়ে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে। তিনি তার কাছের দুই একজন ছাড়া অন্যদের কোন সুযোগ সুবিধাই দিতেন না। অন্যরা তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। চেয়ারম্যান পেশি শক্তি প্রদর্শন রক্তপাত ঘটিয়েও আন্দোলন স্তিমিত করতে পারেনি। জনগণের ঐক্য সংগ্রামী চেতনা আত্মদেখের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এক পর্যায়ে উক্ত চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হন। আচ্ছা, অনেকেই হয়তো বুঝতে পারছে, যেহেতু তিনি পদত্যাগ করেছে তার মানে আইয়ুব খানের সেই পদত্যাগের কথাটা বলা হয়েছে। তো ক নাম্বার দেখো, 1958 সালে তদানীন্তন পাকিস্তানে সামরিক আইন জারি করেন কে? প্রেসিডেন্ট স্কান্দার মির্জা। 1954 সালে প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কেন পরাজিত হয় ব্যাখ্যা করো। এই যে অ্যান্সারটা আমি এখানে দেওয়া আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে এখান থেকে অ্যান্সারটা হবে, মুসলিম লীগ কেন পরাজিত হয়, যেখান থেকে এই পর্যন্ত।
এরপরে দেখো, বহরমপুরের মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো। আচ্ছা, বহরমপুর মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের 69-এর গণঅভ্যুত্থানের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। আমি কিন্তু খুব স্পষ্টভাবে এখানে তোমাদেরকে আমার মনে হচ্ছে যে বুঝাতে পেরেছি যে পদত্যাগ কিন্তু করেছিল আইয়ুব খান 69 সালের গণঅভ্যুত্থানে আন্দোলনের চাপে। আচ্ছা, তারপর আমরা এটা উল্লেখ করে তারপর আমরা যেটা করব, আমরা আইয়ুব খান যে স্বৈরাচারী শাসক ছিলেন সেটার ব্যাখ্যা দিব, আমরা 1969 সালের আন্দোলনটা তুলে ধরব এবং শেষে গিয়ে আমরা একটু উদ্দীপকের ব্যাখ্যাটা দিতে পারি। ঘ নম্বর দেখো, বহরমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের পরিণতিরই প্রতিচ্ছবি, উক্তিটি পরীক্ষা করো। এই যে দেখো, ঘ নম্বর পরে কিন্তু আমি আবার ঘ নম্বরটা এমনিই পেয়ে যাচ্ছি উত্তর, তাই না? আচ্ছা, তো এই প্রশ্নের উত্তরটা আমি কিভাবে লিখব, আমি লিখব যে বহরমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের পরিণতিরই প্রতিচ্ছবি, উক্তিটি সঠিক। তারপরে এভাবে লিখবে যে বহরমপুরের অঞ্চলে সুবিধা বঞ্চিত মানুষ যে চেয়ারম্যান ছিলেন, সেই চেয়ারম্যানের স্বৈরাচারের মনোভাব ও কার্যকলাপ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তারা অতিষ্ঠ হয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং নিজেদের অধিকার আদায়ে আন্দোলন করতে ঝাঁপিয়ে পড়ে। মোট কথা, তোমরা এই উদ্দীপকটা নিজের ভাষায় তুলে ধরবে, হ্যাঁ, হুবহু দেখে লিখবে না, নিজে এই কথাগুলোই মানে নিজের মতো করে লিখবে। তারপরে আমরা এই উদ্দীপকের ব্যাখ্যাটা দেওয়ার পরে আমরা পাঠ্য বইয়ের ব্যাখ্যায় চলে যাব, আইয়ুব খানের যে স্বৈরাচারী শাসন ছিল সেই ব্যাখ্যা চলে যাব। সে ব্যাখ্যা দিয়ে শেষে গিয়ে আমরা লিখব যে উপরে আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে বহরমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের পরিণতিরই প্রতিচ্ছবি। আচ্ছা, এখন 2 নম্বর সৃজনশীল দেখো, ঘটনা 1, ক দেশে বিভিন্ন ভাষাভাষী লোকের বাস ছিল কিন্তু শাসক গোষ্ঠী একটি ভাষাকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের জন্য নির্ধারণ করে, এতে অন্য ভাষাভাষীরা আন্দোলন করে, আন্দোলনের এক পর্যায়ে শাসকগণ সব ভাষাকেই স্বীকৃতি দিতে বাধ্য হয়। এখানে আমরা খুব সহজে বলতে পারি যে রাষ্ট্রভাষার কথা বলা, ভাষা আন্দোলনের কথা বলা হচ্ছে। ঘটনা 2, দাদা তার নাতি তৌহিদুলকে বললেন তার বাবা আনসারি সাহেব পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন, তার দল জাতীয় প্রাদেশিক পরিষদে বিপুল ভোটে জয়ী হওয়া সত্ত্বেও শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে কালক্ষেপণ করেন। এখানেও কিন্তু আমরা খুব সুন্দর সহজেই বুঝতে পাচ্ছি যে এখানে 1970 সালের নির্বাচনের কথা বলা হচ্ছে। ক দেখো, কতজনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করা হয়? 35 জন, এটা আমরা আগেই পড়েছি। 6 দফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় কেন? এটা আমি একটু বলছি, তোমরা পারলে তোমরা ইচ্ছে হলে লিখতে পারো বা বই থেকেও লিখতে পারো। আচ্ছা বলছি, খ উত্তর, বাংলার মানুষের অধিকারের কথা তুলে ধরা হয়েছে 6 দফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয়। 6 দফা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহ সব ধরনের অধিকারের কথা তুলে ধরে। এই কর্মসূচি বাঙালির জাতীয় চেতনামূলে বিস্ফোরণ ঘটায়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও তা বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে, তাই এটিকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয়। ঘটনা 1, তদানীন্তন পূর্ব পাকিস্তানে কোন আচ্ছা এখন আমি গ নাম্বারটা বলছি প্রশ্ন। ঘটনা 1, তদানীন্তন পূর্ব পাকিস্তানের কোন ঘটনার ইঙ্গিত বহন করে? আচ্ছা, ঘটনা 1 রাষ্ট্রভাষা আন্দোলন, আর তো কিছু না, বোঝাই তো যাচ্ছে, তাই না? তো এটা তোমরা তোমার রাষ্ট্রভাষার ব্যাখ্যাটা আন্দোলনের ব্যাখ্যা দিবে এবং ঘটনা 1 এর ব্যাখ্যাটাও একটু তুলে ধরবে। ঘটনা 2, 1970 সালের নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবির মূল্যায়ন করো। আচ্ছা, এইটা সেই একইভাবে আমরা 1-এর ঘ যেভাবে করেছি সেভাবেই আমরা প্রথমেই লিখব, 1970 সালের নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি, বক্তব্যটি সঠিক। তারপর আমরা একটু উদ্দীপকের ব্যাখ্যা দিব, তারপরে আমরা 1970 সালে নির্বাচনে জয়ী হওয়ার পর, আওয়ামী লীগ জয়ী হওয়ার পরে তাদের যে ক্ষমতা হস্তান্তর করা হয়নি সে বিষয়ে আমরা সে ব্যাখ্যাটি আমরা এখানে তুলে ধরব। আচ্ছা, এই ছিল আমাদের আজকের ক্লাস, তো আশা করছি সবাই বুঝতে পেরেছে, কারণ আমরা এখানে নতুন করে পড়ার কিছুই ছিল না, পুরো অধ্যায় আমরা যা পড়ছি সেগুলোই আমরা কিন্তু সৃজনশীলে আবার জানলাম। তো সবাই আরেকবার বাসায় নিজের প্র্যাকটিস করবে, খাতায় উত্তরগুলো লিখে ফেলবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।